আসসালামু আলাইকুম। তো ফাইনালি চলে আসছে সেন্ট মার্টিন। সেন্ট মার্টিনের জার্নিতে আমি একটু ভয় পেয়েছিলাম, তাই ভেবেছিলাম আর আসবো না, কিন্তু সেন্ট মার্টিন আসলে অনেক সুন্দর জায়গা। কক্সবাজারে অনেক গিজিবিজি, মানে মানুষের জ্যামটা অনেক বেশি, কিন্তু সেন্ট মার্টিন এতটাও গিজিবিজি না, আর অনেক বেশি সুন্দর, ঠান্ডা একটা পরিবেশ। আর আমি পানি দেখেই দৌড় মেরে চলে গিয়েছি যে পাবি যাব। এইটা আমাদের সেন্ট মার্টিনের দ্বিতীয় দিন। ফার্স্ট দিনে আমরা অন্য একটা হোটেলে উঠেছিলাম। সেন্ট মার্টিনের হোটেলের ভাড়াগুলো অনেক কম, খুব কমের মধ্যে ভালো ভালো কটেজ পাওয়া যায়। তো আমরা দ্বিতীয় দিন অন্য একটা হোটেলে আসলাম। আমরা মারমেড রিসর্টে উঠেছি। এখানে খুবই সুন্দর জায়গা, এখানে দোলনা আছে অনেকগুলো, আর বিচটা একদমই পাশে। আমি দৌড় মেরে গিয়ে দোলনায় বসলাম, আর আমার বড় এসে বসলো। অনেক ভাল লাগছে কক্সবাজারের থেকে, এখানে বেশি এখন ভাল লাগতেছে আমার। আমি কেমন? আর এই তো আমার মা বেলুন নিয়ে খেলাধুলা করছিল, এখন বাবার কাছে গিয়ে খেলছে। এখন আমি আপনাদেরকে দেখাবো আমাদের হোটেল থেকে বিচটা কতটা কাছে। আর দেখেন এখান থেকে বিচের পানির রংটা এত সুন্দর দেখা যাচ্ছে, কারণ পানির রংটা একদমই নীল সমুদ্র। কক্সবাজারের পানি কিন্তু এরকম না, এটাই সবচেয়ে বেশি ভালো লাগছে যে পানিগুলো এত বেশি সুন্দর। আর এখন আমি আর থাকতে পারছি না, আমি এখন সমুদ্রে যাব আর পানি দিয়ে পা ভিজাবো। ওয়াও, ইস, এই ফিলিংস এর মতো কি আর কোনো ফিলিংস হতে পারে যে দৌড় মেরে গিয়ে যাবো আর পানি এসে আমার পা ভিজিয়ে দিবে? আসলে এটার মতন অনুভূতি আর হতেই পারে না, কোনো ভালো অনুভূতি হতেই পারে না আমার কাছে। আর পানির রংটা এত বেশি সুন্দর, মানে এটাই সমুদ্রের পানি। কক্সবাজারের পানি তো অনেক নোংরা দেখা যায়, কিন্তু এটার পানি একদম ঝকঝকে পরিষ্কার লাগে। তো আমি এখন পানির সাথে যত রকম ভাবে আনন্দ করা যায় বা পা দিয়ে দিয়ে ছবি তোলা যায়, ভিডিও করা যায়, সেটাই এখন করব। তারপরে চা খাবো, কেননা সকালে আমরা নাস্তা করেছি সবাই, কিন্তু চাটা খাওয়া হয়নি, তাই এখন আমরা চা খাবো। আর আপাতত আমি পানির সাথে একটু খেলাধুলা করি। তো আমাদের জিসান ভাই অনেক চিলা আছে, খুবই রিল্যাক্স, সে তিনি দোলনায় দোল খাচ্ছে। এখন আমিও একটা দোলনায় যাবো, এখানে অনেকগুলো দোলনা আছে, তো আমি একটু দোলনা খেতে আসলাম। আর হাসবা ভাই আমার দোলনাটা এত বেশি দোল দিয়েছে যে আমি দুলতেই আছি, দুলতেই আছি। আজকের ভিডিও এই পর্যন্তই, আপনাদের সাথে নেক্সট দারুচিনি দ্বীপের ভিডিও নিয়ে হাজির হয়ে যাবো। আল্লাহ হাফেজ।